প্যানভিশন টিভি প্রেজেন্টস। বিভিন্ন ধর্মাবলম্বী যদি মসজিদ নির্মাণে টাকা দিতে চায়, দান করতে চায়, সেটি গ্রহণযোগ্য হবে কিনা, গ্রহণ করা যায় কিনা, মসজিদ বানানো যাবে কিনা? এখানে আমাদের একটা জিনিস মৌলিকভাবে মনে রাখতে হবে, যে প্রথম কথা হচ্ছে যে আমাদের যে সম্পদগুলো এগুলো একটা হচ্ছে হালাল, একটা হচ্ছে হারাম। হারাম জি। তো যদি দেখা যায় যে হালাল সম্পদ যদি হয়, এক্ষেত্রে কোনো মানে মতবিরোধ নেই, এটা অবশ্যই বৈধ। এখন হচ্ছে একটা যদি হচ্ছে হারাম সম্পদ, এখন একটা বিষয় হচ্ছে যে যেমন কথার কথা মুসলিমদের জন্য কিছু ইনকাম হারাম, এখন ওই ইনকামটা কিন্তু আবার মানে কাফেরদের জন্য হালাল হয়ে যায়, তারা এটা হালাল মনে করে তারা করে। তো এক্ষেত্রে মোটামুটি সবাই একমত, যদি কিছুটা ইখতলাফ আছে যে যদি কোনো কাফের যদি কোনো একটা মানে ইনকাম করে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হালাল মনে করে, তবে সেই টাকাটা তাদের জন্য হালাল হয়ে যায়, তাদের জন্য হালাল। যদি মুসলিমের জন্য কিনা ওই ব্যবসাটা হালাল না, হারাম জি, কিন্তু ওটা তাদের জন্য হালাল, হালাল জি। তখন মানে হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারে যে হয়তো অমুসলিমদের টাকা সবগুলো কিন্তু হারাম না, কিছু হালাল থাকে, কিছু মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে কিছু হারামও থাকে, দুটোই থাকে, দুটোই থাকে। তো যদিও সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম, কিন্তু তাদের ধর্মীয় দিক থেকে আবার কিন্তু হালাল, সেই জন্য তাদের ইনকামটা তাদের জন্য কি হালাল জি, কিন্তু আমাদের মুসলিমদের জন্য এই ব্যবসা হারাম, হারাম বা এটা হালাল নাই নাই। তো এক্ষেত্রে মানে আমরা যে ফতোয়া আমরা পাই বা এটাই বেশিরভাগ আলেম বলেছেন, যদি ইখতিলাফ থাকতে পারে জানি না, তবে এক্ষেত্রে সবাই মোটামুটি বা বেশিরভাগ আলেম বলেছেন যে অমুসলিম যে টাকাটা দিবে, যদি সেটা কি আমাদের মুসলিমের দৃষ্টিকোণ থেকে হারাম হয়, কিন্তু তাদের দৃষ্টিকোণ থেকে যেহেতু তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হালাল, এই জন্য ওই টাকাটা আমরা হালাল হিসাবে গ্রহণ করতে পারি, এটা আমরা মানে মসজিদে আমরা সেটা লাগাতে পারি। তো এক্ষেত্রে এই জন্য যদি কোনো অমুসলিম যদি মসজিদে মানে কোনো টাকা দেয়, দান করে, তো সেটা আমরা ব্যবহার করতে পারি, এটাই মোটামুটি অনেক আলেম ফতোয়া দিয়েছেন, এটা মোটামুটি প্রাধান্যযোগ্য মত এটাই। তার মানে অমুসলিমদের টাকায় মসজিদ নির্মাণ করতে কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। আমার সম্পর্ক যে জানতে চাই যে কেউ যদি সাহারি করায়, ইফতার করায় অমুসলিম যদি দাওয়াত দিয়ে, সেটাও না জায়েজ? না না, সেটাও না। খাবারটা যদি হালাল হয়, খাবারটা যদি হালাল হয় তা সেটাও জায়েজ? সেটা জায়েজ, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই জি। আমাদের সজল নামে এক ভাই জানতে চেয়েছেন যে বিয়ের উদ্দেশ্যে বা বিয়ের নিয়ত করে প্রেম করা জায়েজ কিনা? বিয়ের নিয়তে? আচ্ছা জি, তো আমাদের মনে রাখতে হবে বিয়ের উদ্দেশ্যে প্রেম করা জি, আমাদের মনে রাখতে হবে যে একজন অপরিচিত মহিলা তখনই আমার জন্যে মানে হালাল হতে পারে যখন আমি তাকে বিবাহ করব, বিয়ে করব জি। বিয়ে করার আগে যে কোনো যেগুলো হচ্ছে গায়ের মাহরম, সেগুলো গায়ের মাহরম, আমি যে নিয়াতই থাকি না কেন, আমার যত নিয়াত ভালো হোক না কেন, তো নিয়াত ভালো দেখে কাজ নেই, যতক্ষণ আমি তাকে বিবাহ করছি তার পর্যন্ত সে কিন্তু ওই গায়ের মাহরামই থাকে, সে আমাদের হারামই থাকে, হারামই থাকে জি। তো এই জন্য যদি আমার নিয়াত ভালো থাকে, এরপর আমি তার সাথে মানে ই করবো, প্রেম করবো বা দৈহিক সম্পর্ক বা যে কোনো আমি মানে তার সাথে আমি সম্পর্ক বজায় রাখবো, নির্জনে গল্প, এটা কিন্তু অবশ্যই হারাম, এবং এটা শয়তানের একটা কুমন্ত্রণা, তাকে বলবো তুমি তো বিয়ে করেই নেবা কয়েকদিন পরে, এখন তো সমস্যা কি? তো এটাকে আর কি আস্তে আস্তে এটা আরও গভীর থেকে গভীরে যাবে, এবং আমার সহজে বলতে পারি যতক্ষণ না বিয়ে করছে তার আগ পর্যন্ত তাকে মানে তার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা এটা অবৈধ না, পর্যাপ্ত লঙ্ঘন হচ্ছে, সব দিক থেকে লঙ্ঘন জি, সব দিক থেকে লঙ্ঘন। এবং যে ইসলাম যে নিষিদ্ধ মানে কোনো গায়ের মহারামের সাথে মানে সম্পর্ক রাখা, এটা অবশ্যই তার অন্তর্ভুক্ত হবে।